আছেন এখানে 9 বছর বয়স কত 86 কি হয়েছে আপনার কাজে এখানে কাজে এসে আমি শুয়েছিলাম রাত্রি 1টা চাই 1টা হয় এসে পাউ থেকে চাদরটা তুলে দিল তারপরে আমি উঠলাম উঠে গালাগালি দিলাম তারপরে কোথায় দাঁড়িয়ে ছিল এসে গলা ধরে নিল গলা ধরে টিপে দিল তারপরে যা করছিলাম তখন ধরে মুখ টিপে দিল মুখ টিপে বন্ধ করে দিল তখন আমার তার না হাত চলছে না পা চলছে আমার খেয়াল আছে যে এইবার আমি মরে যাব তারপরে ছাড়লো ছাড়ার পরে আমাকে বলছে চল আমি কোথায় যাব আমি অন্ধ মানুষ কথা চল আমি যেখানে বলছি সেখানে চল না তো এখানে মেরে ফেলে দেব বলে আমাকে নিয়ে গেল শেষ মাথায় ওই মালগাড়ি আছে তার পিছনে কজন ছিল বলে মনে হচ্ছে একজন কতদিন আগে এ শনিবার ছাড়া আগে শনি কি করেছিল ওই যা নাজায়েজ করেছে করছিল ভাষণ করেছিল হ্যাঁ ওই নিয়ে এসে রেখে গেল না সে তো আমি বুঝতে পারছি না বলছিল যে চুপচাপ থাক নয় তো মেরে ফেলে দিব তোর শাড়ি খুলে তোরই গলা ফাঁসি লাগিয়ে দেব একদম চুপচাপ চল নিয়ে গেল ওই মালগাড়ির পিছনে ওইখানে না সে বিহারির কি কি ভাষায় কথা বলছিল তেরকম মার দেগা না না এরকম জানা শোনা গেল না আমার এইখানেই থাকি তো মেমারি হ্যাঁ বুটের বুটওয়ালা জুতো পরেছিল জুতো পরেছিল হ্যাঁ আওয়াজ পেয়েছিলেন বুটে হ্যাঁ খটখট করে আওয়াজ হচ্ছিল কতক্ষণ বাদে আপনাকে এখানে ফেলে দিয়ে গিয়েছিল জানেন এখানে মনে মোটামুটি 3টার সময় নিয়ে গিয়েছিল কটার সময় ওই 1টা 1:30টা খাবার দিতে আসার সময় জানতে পারি উনি খুব কান্নাকাটি করছিলেন প্লাস আমরা ওই ভদ্রমহিলা প্লাস আমরা সোশ্যাল মিডিয়া মারফত জানতে পারি যে ওনার উপর একটা ধর্ষণ হয়েছে তখন আমরা জিজ্ঞাসাবাদ করি আজ থেকে প্রায় 14 দিন আগে ঠিক আছে তো আজকে আমরা সেটা জানতে পেরে জিজ্ঞাসাবাদ করি জিজ্ঞাসাবাদ করার পর যখন দেখি হ্যাঁ জিনিসটা সত্যি সঙ্গে সঙ্গে আমরা প্রশাসনের সাহায্য নিই প্রশাসন জিআরপিএফকে আমরা একটা অ্যাপ্লিকেশন দিয়ে জানাই আমরা কমপ্লেন করেছি উনি সেই লেটারও নিয়েছেন এবং আমাদের আশ্বস্ত করেছেন যত তাড়াতাড়ি সম্ভব আমরা এই জিনিসটার একটা বিচার করব খুবই লজ্জাজনক ঘটনা মানে অন্ধ মানুষ তিনি এইভাবে স্টেশন চত্বরে থাকেন তার উপর এরকম অত্যাচারটা সত্যি দুঃখজনক যত তাড়াতাড়ি সম্ভব ওনার একটা বিচার চাইছে যেটা যিনি করেছেন তার শাস্তি চাইছে আমার নাম শর্মিষ্ঠা নায়ক টিম আঞ্চলের প্রেসিডেন্ট স্টেশন চত্বরের মধ্যেই অন্ধ মহিলা এবং বয়স্ক মহিলা তাকে নিয়ে গিয়ে এরকম ভাবে ধর্ষণ করা হয়েছে প্রশাসন কোথায় আছে প্রশাসন কিছু করতে পারে না এটা একটা এরকম ধরনের এরকম ঘটনা ঘটছে একজন অন্ধ মহিলার সাথে এরকম জিনিস হচ্ছে প্রশাসনের তো সঙ্গে সঙ্গে উচিত তাকে নিয়ে গিয়ে উপযুক্ত শাস্তি দেওয়া যেন আর যেন এই ধরনের ঘটনা না হয় একজনকে শাস্তি দিলে তো সবাই জানতে পারবে কারোর তো যখন কোনো রকমভাবে মনে হবে যে এই ধরনের কার্য করি আমি তখন তো তারা মনে করবে যে এই করলে এটা শাস্তি হয় তো আমার মনে হয় প্রশাসনের একটা উচ্চতর শাস্তি দেওয়ার প্রয়োজন আছে তাহলেই মানুষ বুঝতে পারবে এই ধরনের কাজ করতে তারা দুবার পারবে স্বেচ্ছাসেবী সংগঠন আঁচলের দেয়া অভিযোগের ভিত্তিতে বর্ধমান জিআরপি 376-323 আইপিসি ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, মোবাইল নিউজ 19।